গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন কিন্তু দুপুর হয়ে গেছে প্রায় দুটো। তো দুটো থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। অনেকদিন যাবত কিন্তু তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, তার পেছনেও কিন্তু একটা কারণ আছে। কি কারণ আছে না আছে সবটা জানতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে, ভিডিওটা স্কিপ করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, সংসারের যাবতীয় কাজকর্ম কিছুটা মা করেছে অনেক কষ্ট করে, তারপরে রান্না বান্না যাবতীয় কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরের নাম নিয়ে আসলাম তোমাদের কাছে, যে ভাবলাম আজকে একটা ছোট্ট করে ব্লগ আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করাই যায়। আর আমার ঘরে যে একটা কত বড় অঘটন ঘটেছে সেটাও তো বন্ধুদের সাথে একটু শেয়ার করতে হবে, তাই না? আমি তো তোমাদের এতদিন কিছুই বলিনি, অবশ্যই বলবো। তো এখন আমাদের সকলেরই স্নান ফান কমপ্লিট, ছেলেও আজকে বাড়িতে আছে। তো এখন অনেক বেলা হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, রান্নাবান্নাও হয়ে গেছে। তো রান্নাবান্না কী করেছি আমার পক্ষে তো সত্যি শেয়ার করা সম্ভব হয় না, আর আমি পারিও না ওরকম করে মোবাইল ধরে করতে। আর তোমাদেরকে বলেছি যে আমার মানে যে স্ট্যান্ডটা এখানে নেই, আমার বাড়িতে রয়েছে স্ট্যান্ডটা, বাড়িতে না গেলে আমি স্ট্যান্ডটা আনতেও পারবো না। দেখি যাবে যাব তবে নিয়ে আসব। তো যাই হোক, কী রান্না করেছি সেগুলো তো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারি, তো চলো সেগুলোই না একটু শেয়ার করি। আর বেলাও অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়াটাও করে নিই। আর আমার সাথে থেকে কিন্তু যদি জানতে চাও কত বড় অঘটন ঘটেছে আমার আমাদের ঘরে, তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো বন্ধুরা, মারও শরীর খারাপ আর ছেলেরও খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই, আবার আসবো তোমাদের কাছে পরে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো মেনুতে কি কি আছে একটু বলে দিই। এটা করেছি পটল দিয়ে, ঢেঁড়স দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা। আর এখানে আছে ছটা ডিমের সাদা অংশ দিয়ে ছেলের জন্য অমলেট। আর জানো তো আমি না বেশি বড় অমলেট তুলতে পারি না, আমার হাতে ভাঙবেই, কারণ মা তো এখন খুঁজতে ধরতে পারছে না, আমাকেই করতে হচ্ছে। আর এখানে করেছি আমার আর আমার মায়ের জন্য লোটে মাছ, আর আজকে যেহেতু ছেলে বাড়িতে আছে বলে ছেলের জন্য চিকেন। আর এখানে কি আছে বন্ধুরা বলো তো, মাছের তেলের বড়া। মাছ আনা হয়েছে বাজার থেকে, অল্প একটু তেল পেয়েছি, তো ফেলবো কেন বলো? কোনো জিনিসই কি ফেলাটা ঠিক? আমি কিন্তু ফেলি না, কারণ এটাই আমার মার থেকে আমার শিক্ষা পাওয়া। তো তিনটে কি চারটে মতন একটু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে আমি বড়া করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো বন্ধুরা চলো, আমি আমার মা আর ছেলে তিনজনে মিলে খেয়ে নিই। কিন্তু আমার হাজব্যান্ডকে আমি ভীষণ মিস করি যখন এই খাবারগুলি আমি ভিডিওতে দেখাই। আমার বর তো দেখে আর ভাবে বাবা কত লবণীয় লবণীয় রান্না করে খাচ্ছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। চলে আসলাম সন্ধ্যেবেলায় চায়ের কাপ নিয়ে তোমাদের কাছে। প্রথমে করলাম হচ্ছে ব্ল্যাক কফি সম্পূর্ণ ছেলের জন্য। আর ব্ল্যাক কফি আমি আর মা খাই না, আমরা খাবো চা, আর ছেলে খাবে ব্ল্যাক কফি। তো চলো ছেলেকে ব্ল্যাক কফিটা দিয়ে দিই, তারপরে আমার আর মায়ের জন্য একটু চা বানিয়ে নিই, তারপরে তো আসবো তোমাদের সাথে ইম্পর্টেন্ট কথা বলার জন্য। তো বন্ধুরা, আমি আর মা চাটা খেয়ে তারপরে রাতের জন্য আটাটা মাখা হয়ে গেছে আমার, সব কিছু করে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম, কারণ তোমাদের বলেছি একটা ইম্পর্টেন্ট কথা আছে, আর সেটা না বললে কি হয়। আর পাশে মাকে নিয়ে এসেছি তারও একটা কারণ আছে। তো সকালবেলা যখন ভিডিওটা শুরু করেছি তখন তোমাদের আরেকটা কথাও বলেছিলাম যে আমাদের ঘরে একটা বড় অঘটন ঘটে গেছে, কিন্তু আমি এটা না তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম যে চলো সবই যখন বলি তো এই কথাটাও কেন বলবো না। তো বন্ধুরা, গণেশ পুজোর দিন জানো তো আমার মার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মামার বাড়িতে খুব ছোট করে একটা পুজো হয়, তো মা গেছিল সেখানে। তো ফেরার সময় রাস্তার মধ্যে সামনে কুকুর পড়াতে মা একদম মানে হাতে আমার বাড়ির জন্য প্রসাদ নিয়ে আসছিল, প্রসাদের বাটি ছিল, মা একদম রাস্তার মধ্যে
মুখ থুবড়ে পুরো একদম মানে একদম পুরো বডি নিয়ে মুখ থুবড়ে মা পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে মা বীভৎসভাবে ইনজোর হয়েছে, মার এখানটা ফেটে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, যাই হোক। আর মা এই হাতে ডান হাতে প্রচণ্ড চোট লেগেছে, আর এখন হাতটা কীরকম অবস্থায় আছে সেটাও তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে একটু দেখাবো। তো যাই হোক, বড় বাচ্চার থেকে আমার মা বেঁচে গেছে। তারপরে যাই হোক বন্ধুরা, অনেক রাত্রে যখন মা বাড়িতে আসলো তো ঢুকেই বলল কি যে মামন আমি না অনেক জোরে পড়ে গেছি। তো যাই হোক দেখলাম যে এখানটা দিয়ে রক্ত পড়ছে, তা বুঝতে পারলাম মুখটা দেখে যে খুবই লেগেছে আর কি। তো সেই দিনকে না আমাদের রাতে ঘরে না ফ্রিজে কোনো বরফ ছিল না, তো মা যখন বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করছে, জামা খুলতে পারছে না, মানে ডান হাতটা নাড়তে পারছে না। তো কোনো রকম ঘরে প্যারাসিটামল ছিল না, মা মনে তুমি মানে কমপ্লিফ্লেম নিয়ে এসেছিলে না? না, মা আসার সময় কমপ্লিফ্লেম কিনে নিয়ে এসেছিলো, কিন্তু তাতে কমেনি ব্যথা। পরের দিন যখন আমি ডাক্তার দেখাই, ডাক্তার দেখাবার পরে ওষুধ ওষুধ দেয়, কিন্তু আরও একটা কথা তোমাদের ইমার্জেন্সি কথা যেটা বলবো, ডাক্তার আমাদের বলেছিল যে আই শেকটা দি করতে আর কি। তো যাই হোক আমরা তো দুদিন বেশ বড় ফ্রিজে বসে বসিয়ে বসিয়ে বেশ মাকে না হাতে আমি বরফ দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখছি মার এই পোর্শনটা থেকে পোর্শনটা পুরো মনে হচ্ছে এই জায়গাটা পুরো আলকাতরা ঢেলে দিয়েছে কেউ, মানে আস্তে আস্তে না কারো এটা না একদম নিচের দিকে এরকম নেমে যাচ্ছে। তোমরা বুঝতে পারবে কি না আমি জানি না, মার হাতটা দেখো হালকা কালো রয়েছে, দেখো তোমরা বুঝতে পারছো কি না, ঠিক আছে, মানে এখন তো পরিষ্কার হয়েছে। তো এইটুকু আমার জানা ছিল না, বা ডাক্তারবাবু আমাকে বলেনি যে ডাইরেক্ট বরফটা দিতে না। তো আমি তো মাকে না ডাইরেক্ট বরফ শেকটা করেছি, তার জন্যই হাতটা না পুরো একদম কালো হয়ে গেছে। তো এইটা আমার জানা ছিল না, কালকেই জানতে পারলাম একজনের মুখে যে ডাইরেক্ট নাকি বরফ শেক একদম দেওয়া উচিত নয়। তা আমার মতন যারা জানো না তারাও কোনোদিনও কোনো ব্যথার জায়গায় কিন্তু ডাইরেক্ট বরফ দেবে না, কোনো প্লাস্টিকের মধ্যে ভরে বা কোনো রুমালে বা কোনো পাতলা কোনো কাপড়ের মধ্যে ভরে বরফ শেকটা করতে হয়। তো এটা তো আমার আমার ভুলের জন্য কেন আমার মাও জানে না, মানে হঠাৎ দেখছি মানে কালোটা মনে হচ্ছে মার হাতের মধ্যে কেউ আলকা আলকা ছিটিয়ে দিয়েছে। তো যাই হোক আস্তে আস্তে কালো দাগটা দুদিন ধরে মানে কালকের থেকে আর দাগ হচ্ছে না, ডাইরেক্ট অনেকটা হালকা হয়েছে। চলো আগে তোমাদেরকে আমি আমার মায়ের হাতের কালো দাগটা এখন কি পজিশনে আছে একটু দেখিয়ে নিই ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, মানে এটা তো কিছুই না, এটা তো আমার মায়ের দাগ কিছুই না, কালো দাগটা যে কিভাবে পড়েছিল আমার মায়ের এই পোর্শনটা, এই পোর্শনটা পুরো একদম মনে হচ্ছে আলকাতটা ঢেলে দিয়েছিল কেউ, মনে হচ্ছে এখানে খুব লেগেছিল আর এরকমভাবে কালো হয়ে গেছিল। এখন তার থেকে অনেকটা একটু ঠিক আছে ওই বরফটা ডাইরেক্ট না দেওয়াতে। তো আমারও জানা ছিল না, দেখো তো বন্ধুরা তোমরা দেখলে মায়ের হাতের অবস্থাটা, এটা তো কিছুই না বন্ধুরা, আগের হাতের যেরকম অবস্থা ছিল তখন যদি আমি দেখাতাম তোমাদের, তোমরা আজকে উঠতে যা। তো যাই হোক এখন হাতটা অনেকটা পরিষ্কার হয়েছে, কিন্তু তার ডান হাতে লেগেছে বলে সে কিন্তু বসে থাকে না বন্ধুরা। সকালবেলা সত্যি কথা ভোরে আমি অনেক সময় উঠতে পারি না, একদিন ছেলের কলেজ থাকে সেই সেদিনকেই আমি উঠি, আর সকালের যা কাজকর্ম মা কিন্তু পরের দিন থেকেই বাহাতে বাহাতে সব করছে, শুধু রান্না ছাড়া সবই করছে মা, রান্নাটা শুধু আমি করি। তো যাই হোক আমার সত্যি কথা বলবো তোমাদের কাছে, আমার মায়ের মানে শোয়াটা না আমার ঠিক ভালো লাগে না আমারও, কারণ মা অসুস্থ হয়ে শুয়ে থাকলে কেন জানি না আমার বিভৎস রাগ ধরে যায়। মা বসে থাকুক তাও ঠিক আছে, কিন্তু যে মা মুখ বেজার করে শুয়ে থাকবে, মা কোনো কথা বলবে না, আমার মানে প্রচণ্ড পরিমাণে রাগারাগি শুরু করে দিই আমি, আর সেটা মা কিন্তু বোঝে, তাড়াতাড়ি করে তখন মা উঠে বস থাকে। তো যাই হোক আমার মা মানে স্পেশালি আমার মায়ের কথা তোমাদের কাছে আমি বলবো, সকলের মা জানি এরকমই হয়, কিন্তু আমার মা আমার কাছে বলতে পারো একটা খুব ভালোবাসার মানুষ, কারণ তোমরা তো সকলেই জানো যে আমার বাবা নেই অনেক বছর, আমার বাবা চলে গেছে 2005 সালে, সেই থেকে আমার বাবাটা বন্ধ হয়ে গেছে আর রয়েছে শুধু আমার মা।
মা ছাড়া আমার কেউ নেই। তাই তোমরা ভাববে যে তোমার তো স্বামী আছে, স্বামী আছে স্বামী স্বামীর মতন, কিন্তু মা বাবার জায়গা কি কোনো স্বামীরা নিতে পারবে? পারবে না। আর সেও তো এখানে থাকে না, তোমরা সবাই জানো। তো আমি চাই না আমার মা কোনো কিছুর বিনিময়ে মাকে হারাতে। আর মা সেদিনকে যা বিপদ থেকে বেঁচে উঠেছে, মানে ভগবান সহায় ছিল বলে, তাও খুব লেগেছে। আমার মায়ের মতন মানুষ বলে ওইখানে পড়ে গিয়ে তোমরা বিশ্বাস করবে না, আবার হেঁটে হেঁটে এসছে, গাড়ি পায়নি বলে আমার ছোট মামার বাড়িতে প্রসাদ দেবে বলে হেঁটে হেঁটে গেছে। তবুও তাদের বাড়িতে একবারও বলেনি যে আমি পড়ে গেছি, আমাকে একটু বরফ দাও। আমার মামা পশুদেরকে এসে অবাক হয়ে গেছে, জানো এত মানে সহ্য, যখন আর পারে না, আমি তো বুঝতে পারছি এখন আর পারছে না। তো যাই হোক বন্ধুরা, আমি সবসময় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব, আমার বাবা মার জন্য যেরকম পেয়েছি এই জন্মে, আমি সাত জনম যেন এরকম বাবা মা পাই, সাত জনম। আমার বাবাও ছিল দেবতা তুল্য মানুষ, আর তোমরা অনেকেই বাবা হারা আমার মতন, তোমরা যেরকম যন্ত্রণায় কষ্ট পাও আর আমিও সেরকমই কষ্ট পাই। সেদিনকে মিনার ভিডিওটা দেখে আমি মাঠের তালা দিয়ে বসে অঝরে কেঁদেছি, আবারও মনে পড়ে গেছে সেই দিদিগুলোর কথা, যেদিনকে আমার বাবাও চলে গেছে। তো যাই হোক, সবাই বোঝো এই যন্ত্রণাটা কি, বিশেষ করে যারা একটা মাত্র সন্তান। তো তোমাদের কাছে এটাই বলার ছিল। আর আরেকটা কথা বলি, আমার মতন যারা জানো না, একদম ডাইরেক্ট বরফ কিন্তু কোনো সময় ব্যথার জায়গায় দিও না, কোনো কিছুর মধ্যে প্রোটেকশন নিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করো। তো মা তুমি এখন কেমন আছো একটু বলে দাও। পুরো কাজটা কিছু করতে পারতাম, ওর উপরে চাপটা পরে, রান্না বান্না সব ওকে করতে হচ্ছে, মাথাটা গরম হয়ে যায়, অভ্যেস নিতে আমি চেষ্টা করি যা ঢুকে করার জন্য, পারি না রান্নাতে খুন্তিটা নাড়তে পারি। মানে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি সেটাকে নাও বললাম মাকে, জানো মা। তারপরে একটা কথা না বললেই নয়, এর মধ্যেও ব্যাংকে দৌড়ে দৌড়াচ্ছে, আজকেও গেছিল একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। আর কি ইম্পর্টেন্ট কাজ, যদি সেই কাজটা সাকসেস হয় তবে তোমাদের তো অবশ্যই জানাবো সেই কাজটা। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু ঠাকুরের কাছে বলো আমার মা যেন তাড়াতাড়ি হাতটা নিয়ে সুস্থ হয়ে যায়, সামনে পুজো আসছে, হাতটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে, হাতটা নিয়ে ঠিকভাবে রাখতে পারছে না, ডাক্তার দেখালাম সবই হলো, আর কিছু ভাঙে ঠাঙে কিছু নেই, কিন্তু যতই হোক মানে এরকম মানে প্রসাদের যে বাটি সেই বাটিও ফেটে গেছে, মানে নাক মুখে ফেটে যেত, মানে কি বলবো, মানে হাতটার ওপর দিয়ে গেছে, এই জায়গাটা দিয়ে গেছে আর কি, এখানে ফেটেছে, এটা বলতে পারছো না তোমরা। তো বন্ধুরা এইটুকুই বলার ছিল, আর বেশি বললে হয়তো আবার কান্নাকাটি করব, অনেক কিছু কথা মনে পড়ে যাবে। তো যাই হোক, আমি এই জন্য তোমাদের ভিডিও দিচ্ছিলাম ঠিকই, কিন্তু কোনো ব্লগ আমি করতে পারছি না, কেন আমি কাজকর্ম করতে হচ্ছে তো রান্নাঘরে, আমি তুলতে পারছি না কিছু, আমার কষ্ট মানে কষ্ট নাকি বলতো, আমার তো খুব একটা অভ্যাস নেই। তো যাই হোক, আর কিছু বলবো না, সকল মায়েরা ভালো থাকো এটাই চাই। তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল অ্যান্ড অল টাইম স্মাইল। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, ভালো থেকো।